বিএনপি নেতারা বলেছেন সময় বেশি দূরে নয় যখন 1996 সালে জামায়াতের দোসর হওয়ার কারণে আওয়ামী লীগেরও বিচার করা হবে। তাদের অভিযোগ, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তারুণ্যের গণজাগরণকে ব্যবহার করে সরকার জনগণের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি ভিন্ন খাতে নেয়ার ষড়যন্ত্র করছে। চক্রমালিথা রিপোর্ট। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের তরুণ প্রজন্মের আন্দোলন এখন রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয়। সরকার ও বিরোধী দলের নেতারা দলীয় ফোরামের বাইরেও কথা বলছেন তরুণ প্রজন্মের এই আন্দোলন নিয়ে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সরকারের বিরুদ্ধে জোট ভাঙার ষড়যন্ত্রের অভিযোগ আনেন। একই সময় আর এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিরোধী দলের চিফ হুইপ 18 দলীয় জোটের ঐক্য অটুট থাকার ব্যাপারে দৃঢ়তা ব্যক্ত করেন। 1996 সালে তারা গণমাধ্যমের সাথে বৈঠক করে সেদিন বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য, তখন কি আপনারা দোষী ছিলেন না? তাহলে মনে রাখতে হবে, রাজনৈতিক মোর্চার জন্য যদি জামাতে ইসলামের দোষী হিসেবে আমাদের বিচারের ধমক দেন, সময় বেশি দূরে না আমরাও আপনাদেরকে দোষী হিসেবে আপনাদেরকে বিচারের আওতায় নিয়ে বিচার করা। চক্রমালিথা, চ্যানেল আই, ঢাকা।